আসসালামু আলাইকুম আমি ডক্টর মঞ্জুরুল ইসলাম সিনিয়র মেডিকেল অফিসার ফরাজি ডেন্টাল হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার আজকে আমি আপনাদের খুব প্রয়োজনীয় এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব ডেন্টালের যেটা হচ্ছে দাঁতের ক্রাউন বা ক্যাপ এই জিনিসটা কী দাঁতের ক্যাপ বা ক্রাউন হচ্ছে দাঁতের উপর এক ধরনের টুপি বা যেটাকে আমরা ক্যাপ বলে থাকি সেটা দাঁতের উপর পরিয়ে দেওয়া হয় দাঁতটাকে রেস্টোরেশন করার জন্য এখন এই ক্যাপটা কেন প্রয়োজন হয় একটা রোগীর ক্ষেত্রে এই ক্যাপটা কেন প্রয়োজন হয় কোনো দাঁত এন্ডোডোটিক্যালি ট্রিটেড থাকলে বা রুট ক্যানাল করা থাকলে দেখা যায় দাঁতটা কিছু যদি স্ট্রাকচার গ্রসলি ক্যারিয়াস হয় সেক্ষেত্রে ভেঙে যাওয়ার চান্স থাকে এবং দাঁতটা পরবর্তীতে যাতে ফাংশনাল থাকে এবং ভেঙে যাতে না যায় সেজন্য আমরা দাঁতের উপর এক ধরনের ক্যাপ করে দিই যেটাকে আমরা ক্রাউন বলে থাকি এই ক্যাপ বা ক্রাউন কি কি ধরনের হতে পারে এবং তার আনুমানিক প্রাইসই বা কীরকম হতে পারে ক্যাপটা বিভিন্ন ধরনের হতে পারে নর্মালি আমরা সাধারণত ডেন্টিস্টের চেম্বারে যে ধরনের ক্যাপ দেখে থাকি সেগুলো সাধারণত পি বা পোর্সেলিন ফিউজড মেটাল আমরা বলে থাকি এখানে আমরা মেটাল একটা ফ্রেমের উপরে পোর্সেলিন বা দাঁতের কালারে ম্যাচ করা এক ধরনের কালার শেড মিলিয়ে আমরা এক ধরনের পোর্সেলিনের লেয়ার দিয়ে থাকি যেটাকে পোর্সেলিন ফিউজড মেটাল ক্যাপ বলে থাকি এর মধ্যে ফুল পোর্সেলিন হতে পারে অথবা মেটাল ফেস হতে পারে অথবা অনেক সময় অনেক পেশেন্ট প্রেফার করে আর তার ফুল মেটাল ক্যাপ সেক্ষেত্রে ফুল মেটাল ক্যাপও আমরা দিয়ে থাকি মেটাল ক্যাপ বা পি এফ পোর্সিল মেটাল ক্যাপ বাদেও আরেক ধরনের ক্যাপ আমরা প্রোভাইড করে থাকি যদি পেশেন্ট চেয়ে থাকে চেয়ে থাকে সেক্ষেত্রে আপনার ইম্যাক্স ক্রাউন আছে ইম্যাক্স ক্রাউন অথবা ক্যাটক্যাম যেটা বলি আমরা ক্যাট ক্যামও আমরা সাপ্লাই করে থাকি তবে এটা কিছুটা আপনার পি এর কিছুটা ব্যয়বহুল নর্মালি একটা পোর্সেলিন ফিউজড মেটাল ক্যাপের সাধারণত একটা প্রাইস তিন হাজার থেকে ফাইভ টু সেভেন থাউজেন্ড ভ্যারি করতে পারে এবং একটি আপনার ইমেক্স ক্রাম সাধারণত বারো হাজার টাকা থেকে আপনার ষোলো সতেরো হাজার টাকা পর্যন্ত ভ্যারি করতে পারে তবে ক্যাটক্যাম্প যদি আপনি বলেন সেই ক্যাটক্যামের প্রাইসটা একটু বেশি হয় সেক্ষেত্রে এইটিন থাউজেন্ড অ্যান্ড অনওয়ার্ডস এটা প্রাইস ভ্যারি করতে পারে এটা এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে আপনার ডেন্টিস্ট আপনার কোন ল্যাব থেকে করাচ্ছে এবং তার গুণগত মান কেমন তার উপর ডিপেন্ড করে অনেক সময় ক্যাপের রেটটা কিছুটা ভ্যারি হতে পারে মুখ ও দাঁতের বিভিন্ন সমস্যা বা রোগ সম্পর্কে যদি আপনাদের কোনো কোশ্চেনে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা চেষ্টা করব সেটার উত্তর দিতে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন